বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে পরোটা, ঠান্ডা হলেও পরোটাটা নরম এবং সফট থাকবে, সেটাই কিভাবে থাকবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিলাম আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে নিলাম। আর আমি এখানে ফুটোনো গরম পানি ইউজ করছি, আপনারাও সেম ওয়েতে বানাবেন, দেখবেন পরোটাটা ঠান্ডা হলেও সফট থাকবে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে আটাটা মিক্স করে নেব, একবারে একসাথে অনেকগুলো পানি দিয়ে দিব না, আস্তে আস্তে অল্প অল্প পানি দিব। তো দিয়ে মিক্স করে দেন আমি একদম ভালো করে আটাটা ম্যাশ করে নেব, ডো তৈরি করে নেব। তো ভালো করে এভাবে ম্যাশ করতে হবে, আটাটা চেপে চেপে মেখে নিতে হবে, দেন পরোটাটা খুব সফট হবে এবং ভালো হবে। আটাটা যদি ভালো করে ম্যাশ না করা হয়, তাহলে আটাটা ম্যাশ না করলে পরোটাটা অতটা সফট হয় না। তো আটাটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, এখন গোল গোল লেচি করে নিচ্ছি। এখন আমি পরোটাটা বানাবো, প্রথমে রুটি বানিয়ে তেল দিব ভিতরে, তার দেন আমি ভাজ করব। তো আমি তেল দিয়ে দিলাম, এখন পুরো রুটিটা তেল দিয়ে মেখে নিব এভাবে, তারপর ভাজ করব চারকোনা করে, ভাজ করে পরোটা বেলে নিব চারকোনা করে। আমি যে ওয়েতে বানাই সেই ওয়েতে বানালাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আপনারা সেম ওয়েতে বানাবেন, দেখবেন পরোটাটা একদম ঠান্ডা হলেও সবসময়ই সফট থাকছে, কখনো শক্ত বা রাবারের মতো হয়ে যাচ্ছে না। তো এভাবে বেলে নিয়ে ভেজে নিব, প্রতিটা পরোটা আমি বেলে নিব এভাবে, ভিতরে তেল দিয়ে রুটি বানিয়ে ভিতরে তেলটা শুধু করে চারপাশে মেখে তারপর আমি পরোটা ভাজ করব। এভাবে ভাজ করে বেলে ভেজে নেবেন। তো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিবেন। তো আমি প্রতিটা পরোটা বেলে নিচ্ছি, আপনারা সেম ওয়েতে বলছি বানাবেন, এবং দেখবেন প্রত্যেকটা পরোটা খুব সফট থাকে। তা এখন আমি ভেজে নিব পরোটাগুলো। তেল ছাড়াও ভেজে খেতে পারেন, কারণ আমি ভিতরে তেল দিয়েছি শুধু করে, কিন্তু সফট থাকবে। তো যারা তেল ছাড়া ভেজে খেতে পারেন, যারা তেল খান না। তো আমি একটু তেল দিয়ে, অল্প সামান্য তেল দিয়ে সুন্দর করে ঘুরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি লাল করে। তো হয়ে গেল আমার পরোটা ভাজা, এটা ঠান্ডা হলেও একদম সফট থাকবে এটা পরোটাটা। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।